হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি এনে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গ্রামারলি ক্রোম এক্সটেনশনটি ইউজ করে খুব সহজেই কোনো বানান শুদ্ধ করে নিতে পারেন, এবং কোনো ওয়ার্ড যদি আপনাদের ভুল হয় সেই ওয়ার্ডটা আপনারা কারেক্ট করে নিতে পারেন। সো চলুন ভিডিও শুরু করি এবং দেখি আমরা কিভাবে এই ক্রোম এক্সটেনশনটি ইউজ করে ভিডিও শুদ্ধ করা যায়। সো একটি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা সবাই চলে যাবেন ক্রোম ওয়েব স্টোরে, যে সাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। আমি চলে যাচ্ছি, এই জায়গায় লিখে সার্চ করবেন ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর লিখে জায়গায় সার্চ করবেন। সার্চ করার পর আপনারা ক্রোম ওয়েব স্টোরেজ অফিসিয়াল পেজটি রয়েছে সেই জায়গায় চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এই জায়গায় লিখে সার্চ করবেন গ্রামারলি ফর ক্রোম। গ্রামারলি ফর ক্রোম লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। গ্রামারলি ফর ক্রোম এই এক্সটেনশনটি আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পর আপনারা এই এক্সটেনশনটি আপনাদের ক্রোমে অ্যাড করে নেবেন। যেহেতু আমার অলরেডি এটি অ্যাড করা আছে, সেহেতু আমি আর দেখালাম না কীভাবে এটি অ্যাড করতে হয়। সো আপনারা সকালেই এই ক্রোম এক্সটেনশনটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনারা ক্রোম এক্সটেনশন যে সেটিংস রয়েছে সে জায়গা থেকে এভাবে এটা পিন করে নেবেন, যাতে খুব সহজেই আপনাদের সামনে এই যে এরকম একটি চলে আসে। সো যেহেতু আমার পিন করা আছে, সেহেতু আমি আর এটি পিন করে দেখালাম না, আপনারা সকলে এটি পিন করে নেবেন। পিন করে নেওয়ার পর আপনারা দেখবো কীভাবে এটি কাজ করে এবং কীভাবে এটি ইউজ করতে হয়। সো আমরা প্রথমে চলে যাব, ধরুন আপনারা যে মেসেঞ্জার বা ফেসবুকে অনেক সময় বা ইউটিউবের অনেক সময় অনেকগুলো লেখা বা টেক্সট করতে হয়, সেক্ষেত্রে অনেক সময় ভুল হয়, সেই ভুলগুলো কারেক্ট করার প্রয়োজন হয়ে পড়ে। আমরা এটির মাধ্যমে খুব সহজেই সেই ভুলগুলো কারেক্ট করে নিতে পারেন। কীভাবে কাজ করে আমরা দেখব। প্রথমে আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব। গুগল ট্রান্সলেটে চলে যাওয়ার পর আপনারা এই ক্রোম এক্সটেনশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা যে অপশনগুলো রয়েছে আমি যেভাবে সেটিং করছি ঠিক সেভাবে আপনারা এটা দেখে দেখে সবাই সেটিং করে নেবেন, সবগুলো অন করে দিবেন। এবং আই রাইটিং ইন আমেরিকা ইংলিশ, মানে আপনারা কোন ল্যাঙ্গুয়েজে লেখেন, কানাডিয়ান ইংলিশে লেখেন, অস্ট্রেলিয়ান ইংলিশে লেখেন, নাকি ব্রিটিশ ইংলিশে লেখেন। সো যেহেতু আমরা আমেরিকান ইংলিশে লিখবো, সেহেতু আমরা এই জায়গায় আমেরিকান ইংলিশ এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখবো কীভাবে এটি বানান কারেক্ট করে থাকে। সো আমরা এখন প্রথমে এই জায়গায় যে কোনো একটি লিখবো, ওয়ার্ড লিখবো, ধরুন ওয়ার্ডটা আমি ভুল লিখবো, এবং আপনাদেরকে দেখাবো কীভাবে এটি কারেক্ট করতে হয় বা ক্রোম এক্সটেনশনটি কীভাবে এটি সাজেস্ট করে কারেক্ট করার জন্য। সো আমি এই জায়গায় ধরেন আমি অ্যাকসেপ্ট লিখবো, এ ডাবল সি ই পি টি। অ্যাকসেপ্টের সঠিক বানান হচ্ছে এ ডাবল সি ই পি টি। সো অপশনটা আমি ভুল লিখবো, দেখবো কীভাবে এটি সংশোধন করে। এ সি ই পি টি ই, দেখতে পাচ্ছেন আমি অ্যাকসেপ্ট বানানটি ভুল লিখছি। এখন এটি সাজেস্ট করবে কীভাবে এটি ভুল হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বানানের নিচে একটি রেড কালার আন্ডারলাইন চলে আসছে, তার মানে এই বানানটি ভুল হয়েছে। আপনার যদি কোনো ওয়ার্ড লেখেন এবং আপনাদের ওয়ার্ডের লাস্টে যদি রেড কালার আন্ডারলাইন চলে আসে, তাহলে বুঝবেন যে ওয়ার্ডটি ভুল আছে। এবং এটি সংশোধন করার জন্য এটির উপর মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যে কারেক্ট বানানগুলো রয়েছে বা এই রিলেটেড যে ওয়ার্ডগুলো রয়েছে সেটা এই জায়গায় সাজেস্ট করবে যে আপনার বানানটি ভুল হয়েছে। সেই বানানটি হতে পারে অ্যাকসেপ্ট অথবা কার্পেট। সো আমরা যেহেতু অ্যাকসেপ্ট লিখতে যাচ্ছি, অ্যাকসেপ্ট বানানটি ভুল হয়েছে, সেহেতু আমরা অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটি সাথে সাথে কারেক্ট হয়ে যাবে। সো এই জায়গায় আপনারা যদি অন্যান্য অনেক কিছু লিখেন এবং আপনাদের সেই বানান যদি ভুল হয়, তাহলে এটি আমরা এইভাবে খুব সহজেই এই এক্সটেনশনের মাধ্যমে অ্যাড করে নিতে পারি। সো ভিউয়ার্স, আপনারা সকলে দেখলেন কীভাবে গ্রামারলি সফটওয়্যারটি ইউজ করে খুব সহজেই কোনো বানান ভুল হলে তা সঠিক করে নেওয়া যায়। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে কীভাবে গ্রামারলি ক্রোম এক্সটেনশনটি খুব সহজেই ক্রোম ওয়েব ব্রাউজারে অ্যাড করা যায় এবং এটি থেকে খুব সহজেই কীভাবে
কোনো বানান কারেক্ট করে নেওয়া যায়। সো আশা করি সকলে এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, এর পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।